হ্যালো গাইস, আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আমি এখন আসছি আমার ছাদ বাগানে। আমার ছাদ বাগানে এখন কামিনী ফুল গাছে প্রচুর পরিমাণে কামিনী ফুল ফুটে আছে, এখানে দেখাই যাচ্ছে। প্রচুর পরিমাণে কামিনী ফুল এসছে, সাদা ফুল। এটার একটি গাছে দুটি কালার ছিল, একটি হলো লাল এবং একটি সাদা। তো এখান থেকে দুটি ব্রাঞ্চ থেকে দুটি কালার বের হয়েছিল। এটাকে দুটি ব্রাঞ্চকে কলম করার মাধ্যমে দুটা ডিফারেন্ট কালার তৈরি করা হয়েছিল, একটি লাল এবং একটি সাদা। তো বেশ কিছুদিন যাবৎ অবহেলায় পড়ে থাকার কারণে একটি ব্রাঞ্চ মারা যায় এবং এরপরে লাল কালারটি, যে ব্রাঞ্চ থেকে লাল কালারের ফুল ফুটতো সেই কালারের ব্রাঞ্চটি মারা গেছে। এরপরে এখানে রয়েছে সাদা কালারের ফুলের ব্রাঞ্চ। এখানে দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, এই যে ফুল, এবং ফুল ফুটেছে এবং এগুলো প্রায় হালকা নরম হয়ে এসছে। এগুলো এখন ঝরে পড়ে যাওয়ার মতো অবস্থা। তো তাই ভাবলাম যে রাতের বেলাতেই গার্ডেনে আসি, আমার রুফটপ গার্ডেনে আসি এবং আপনাদের মাঝে শেয়ার করি। এই যে ফ্রেন্ডস, এখানে কিছু দেখা যাচ্ছে, কিছু কিছু কলি এখনো ফোটেনি, এখানে হয়তো বা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। এবং ফ্রেন্ডস, এখানে দেখেন আরো অনেক রকম অনেক ফুল ফুটে আছে। এই যে ফ্রেন্ডস, এখানে চমৎকার লাগছে, চমৎকার। এছাড়াও এদিকে এরপরে যখন ব্রাঞ্চটি মারা গেল, আমি ভাবলাম যে গাছটিকে একটু বড় করব, কারণ যখন মারা যায় আমার এই গাছটি একদম ছোটই ছিল। তো আমি ভাবলাম যে যদি কখনো কোনো ব্রাঞ্চ মারা যায় তাহলে বড় থাকলে সেটাকে কিছু কোনো পদ্ধতির মাধ্যমে বাঁচানো সম্ভব হয়, এই জন্য। এবং ব্রাঞ্চগুলো আরও বেশি হবে, ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল আসবে, এতে করে ছাদ বাগানে অনেক শোভা বৃদ্ধি পাবে। আমরা এখানে দেখতে পাচ্ছি ফ্রেন্ডস, এই যে ফ্রেন্ডস, এখানে দেখেন প্রচুর পরিমাণে কামিনী ফুল ফুটে আছে এবং আরও আছে। এটা যেহেতু রুট টপ, এই কারণে আমি আমার গাছটি একদম কর্নারে লাগানো রয়েছে আমার ছাদে। তো এই গাছটি অনেকগুলো ব্রাঞ্চ ছাদের বাইরে চলে যাওয়ার কারণে আমি আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না। এখানে দেখেন, এমনিতে দেখাই, এগুলো প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে। তো ফ্রেন্ডস, যাই হোক, তো এই গাছের সামান্য কিছু পরিচর্যা করলে চমৎকার চমৎকার ফুল ফুটে আমাদের ছাদ বাগানে শোভা বৃদ্ধি করবে। তো আমাদের সর্বপ্রথমে যা করতে হবে, আমরা নার্সারি থেকে যে কোনো গাছ নিয়ে আসার পরে আমরা সঙ্গে সঙ্গে আমাদের ছাদ বাগানে বা কোনো যে কোনো বাগানে বা টবে আমরা লাগাবো না, এটাকে অবশ্যই আমরা ছায়াযুক্ত স্থানে এবং ঠান্ডা আবহাওয়ায় রেখে দিব, অর্থাৎ নর্মাল টেম্পারেচারে রেখে দিব। কোনো টবে বা কোনো মাটিতে প্রতিস্থাপন করার পূর্বেই 3 দিন যখন অতিবাহিত হয়ে যাবে তখন আমরা একটি স্থান সুন্দরভাবে সিলেক্ট করব এবং সেই স্থানের মাটিগুলোকে আমরা তৈরি করে নিব। তো মাটি তৈরি করার সঠিক পদ্ধতি আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে, আমরা যারা না জানি তারাই দেখে নিতে পারি।
আশা করছি আমার এই অত্যাধুনিক ভাবে মাটি তৈরির পদ্ধতিটি আপনাদের অনেক উপকারে আসবে। এরপরে আমরা গাছটি রোপণ করার পরে আমরা সকাল বিকাল পানি প্রয়োগ করব এবং খুবই সামান্য পরিমাণে। এরপরে আমরা যা করব, গাছটি 15 থেকে 20 দিন পরে আমরা যদি মাটি তৈরি না করে থাকি, তাহলে আমরা গাছটি লাগানোর 15 থেকে 20 দিন পরে এখানে সার প্রয়োগ করতে পারি। এটা যে কোনো সার হতে পারে, জৈব সার অথবা কেমিক্যাল সার, যেহেতু আমরা খাই না, এখানে দিলেও কোনো সমস্যা নেই। তো এখানে যা করতে হবে ফ্রেন্ডস, আমরা মাটিটাকে প্রতি এক মাসে পর পর আমরা মাটিটাকে সুন্দরভাবে এভাবে আগাছাগুলো রিমুভ করে দিব। আগাছাগুলো রিমুভ করার পরে আমরা মাটিটাকে একটু আলগা করে দিব বা নিড়ানি দিয়ে দিব, এবং আমরা এখানে গাছের চার সাইড দিয়ে এক মুঠ ভার্মি কম্পোস্ট, এক মুঠ গোবর সার, 2 চামচ হাড়কুচি, 2 চামচ শিংকুচি, 2 চামচ সরিষা খোলের গুঁড়ো এবং 2 চামচ নিম খোলের গুঁড়ো দিয়ে দিব। দিয়ে আমরা মাটিটাকে একটু ভালোভাবে নেড়ে দিব, এবং পারলে আমরা 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি পরিমাণ মাটি দিয়ে সেই সারটুকুকে প্রলেপ দিয়ে ঢেকে দিব, এবং সকাল বিকাল পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব, যাতে করে মাটিতে সারগুলো অ্যাবজর্ব হয়ে যায়। এর ফলে আমরা এত সুন্দর গাছ উপহার পাব এবং আমাদের ছাদ বাগানে প্রচুর পরিমাণে ফুল ফুটবে। আমরা ফ্রেন্ডস দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে ফুল ফুটে আছে, এবং এখানে চমৎকারভাবে কলি এসে গেছে, এটা আশা করছি কালকে ফুটে যাবে। দেখতে পাচ্ছি ফ্রেন্ডস এদিকেও রয়েছে প্রচুর পরিমাণে প্রচুর। তো আমার এই টিপস অ্যান্ড ট্রিক্স আপনারা ফলো করলে নিশ্চয়ই আপনারা এত সুন্দর গাছ উপহার পাবেন, এবং আপনাদের ছাদ বাগানে এই কামিনী ফুল গাছে ফুল ফুটে আপনার আরও দ্বিগুণ পরিমাণে সৌন্দর্য বৃদ্ধি করবে। নেক্সট ভিডিওতে আমি আরও নিত্য নতুন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আশা করছি আমার সঙ্গেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।